আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আপনারা আমাকে অনেক সময় অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমরা তো পুরাতন মেশিন কিনবো, এখন আমি তো মিনি গার্মেন্টস সেট আপ দেবো। এখন মিনি গার্মেন্টস সেট আপ দিতে গেলে তো আপনার একটানা একসাথে দেখা যাইতেছে অনেকগুলো মেশিন কিনতে হয়। দেখা যাইতেছে সেখানে কাঁচা আছে, ফিট অফ দা আছে, প্লেন মেশিন আছে, নিডল আছে, ওভারলক আছে, বাটটেক আছে, বাটন স্টিল আছে, বাটা নিট দিতে গেলে আপনার ফ্ল্যাট লক লাগে, ওভারলক লাগে, এছাড়াও তিন চারটা আইটেমের মেশিন কিনতে হয়। এখন এতগুলো মেশিন তো আপনি যদি কোনো দোকানে দেন, দোকানে তো পাবেন না। দেখা যাচ্ছে আপনার দোকানে যদি পরামর্শ করেন যে ভাই আমার 15টা বা 20টা মেশিন লাগবে, সে দোকানদারা তো বলবে যে আমি দুই তিন দোকান মিলেই আপনার অ্যারেঞ্জ করে দিতেছি। এখন এই মেশিনগুলো পাওয়ার জন্য একটা খুব সুন্দর একটা মাধ্যম আছে, আজকে সে মাধ্যমটাই আমি আপনাদের বলবো। সেটা হচ্ছে গিয়ে আপনি যদি পিছনে যদি আসেন দেখেন এখানে এখানে অসংখ্য মেশিন, অসংখ্য মেশিন এখানে কী করছে তারা রাখছে। এখন এইগুলো কি বিক্রির মেশিন? এগুলো মূলত বিক্রির মেশিন, এগুলো হলো বিভিন্ন গার্মেন্টসে তারা ভাড়া দেয়, ভাড়ার মেশিন। দেখা যাচ্ছে একটা গার্মেন্টসে হঠাৎ করে একটা ওভারলকের একটা লেডিস কাজ ঢুকছে, ওই কাজে দেখা যাচ্ছে একটা না দেখা যায় 15টি কি 20টা ওভারলক মেশিন বেশি লাগবে। এখন মালিক তো ওই একটা স্টাইলের জন্য তো আর মেশিন কিনবে না, তখন দেখা যায় গার্মেন্টস মালিক এই মেশিনগুলো ভাড়া নেয়। আর এই মেশিনগুলো ভাড়া নিতে গেলে কী হয়, সমস্যা হয় কি যদি একটু পুরানো হয় না, তখন আবার গার্মেন্টস মালিক ভাড়া মেশিন নিতে চায় না, কারণ ভাড়া মেশিন নিতে গেলে অনেক সময় আসলে সুতা কাটে, বিভিন্ন রকম সমস্যা হয়। এখন এই মেশিনগুলো কী করে, যারা আর কি মেশিন ব্যবসা করে, যারা আর কি গার্মেন্টসে মেশিন ভাড়া দেয়, তারা কী করে এরকম প্যাকেট মেশিন কিনে। প্যাকেট মেশিন কিনা এটা কী করে, তারা গার্মেন্টসে 6 মাস সর্বোচ্চ হলে 1 বছর তারা গার্মেন্টসে ভাড়া চালায়। ভাড়া চালানোর পরে এই মেশিনগুলো আবার কিছু কিছু চলে যায় মিনি গার্মেন্টসে, কিছু চলে যায় মিরপুর মিসকো সুপার মার্কেটে, ওখানে আবার থেকে কিছু কি মেশিন আপনাদের হাতে যায় পৌঁছায়। আপনারা যদি মেশিনগুলো যদি একটু ফলো করে দেখেন, আমি আপনাদের একটু দেখাই মেশিনগুলো তাহলে বুঝবেন। যেমন আপনার এটা ই3-র পরে আসতে হলো গিয়ে ই4, তারপরে আসছে ই4S। এখন যেমন এক্সাম্পল আমি আপনাদের দেখাই, যেমন এই মেশিনটা ধরেন আপনার মিনিমাম 6 মাস ভাড়া চলছে, ঠিক আছে। এখন এটা যে 6 মাস ভাড়া চলছে, এটা তো একটা বোঝার একটা মাধ্যম লাগবে, তাই না? আপনি কীভাবে বুঝবেন এটা 6 মাস ভাড়া চলছে? এক্সাম্পল, এখন এটা যদি খেয়াল করেন দেখেন এই স্টিকারটা দেখেন, মোটামুটি এই স্টিকারটা একটু মোটামুটি দেখা যাচ্ছে কিছুটা পুরানো হয়েছে, তাই না? আবার দেখেন যে এই মেশিনটা যেমন মনে করেন 2 মাস প্যাকেট খুলছে, আপনি স্টিকারটা দেখেন ভালো করে ফলো করে দেখেন, স্টিকারটা জুম করে দেখাই আপনি যদি স্টিকারটা দেখছেন, একবারে প্যাকেট মেশিন। এটা হলো ই4S। যেমন এই মেশিনটা মাত্র 2 মাস ভাড়া চলছে বা 1.5 মাস ভাড়া চলছে, এর বেশি কিন্তু হয় নাই। আবার অনেকগুলো মেশিনে বেশি দিন চলে, যেমন 6 মাস এটা একটু বেশি চলছে। এখন এই যে ফ্রেশ মাল যেগুলো আছে, এখন এরকম পয়সা ফ্রেশ মাল দিয়া যদি একটা মিনি গার্মেন্ট সেট আপ দেওয়া যায় তাহলে কী হয়, জিনিসটা ভালো পাওয়া যায়। আবার অনেকেই আছেন আমার প্রায় প্রায় প্রশ্ন করছেন যে এই মেশিনটা অনেক চাহিদা, আমি এই মেশিনে একটা ভিডিও বানাইছিলাম, এটা হলো DDL-7000A7, এই মেশিনে একটা ভিডিও আমি বানাইছিলাম। তো আপনারা অনেকেই আমার বলছিলেন যে ভাই এই মেশিনগুলো আমরা কিনতে চাই, মার্কেটে কোথায় পাবো না পাবো। এটার বর্তমান মার্কেট প্রাইস আছে 44,000 টাকা, 43-44,000 টাকা। এই মেশিনগুলো মোটামুটি মনে করেন প্রায় অথবা 3 মাস বা 4 মাস ভাড়া চলছে, এখন এটা হয়তো তারা 40,000 বা এর চেয়ে কিছু কম বা কিছু বেশি হইলে তারা বিক্রি করে দিব। জিনিস ভালো, দামটা একটু বেশি, তবে কন্ডিশন ভালো, একবারে ফ্রেশ কন্ডিশন, একটা দাগ বা কোনো আপনি কোনো কিছু পাবেন না, একবারে ফ্রেশ। যখন কোনো গার্মেন্টসে ভাড়ারও অর্ডার আসে তখন এই মেশিনগুলো চলে যায়। এখানে A2S আছে, A2Sটা তো খুব নাম করছে মেশিন, আবার এই যে A4 আছে, এখানে অনেকগুলো আইটেমেরই মেশিন আছে, ঠিক আছে বন্ধুরা। এখন যারা আর কি চাচ্ছেন যে আমি মোটামুটি 25 মেশিন বা 20 মেশিন দিয়ে একটা কারখানা সেট আপ দেবো, ফুল সেট আপ দেবো, এরকম ফুল সেট আপ দিতে চাইলে আপনারা এরকম জায়গায় আসতে পারেন, আপনারা আয়সা কোটেশন নিতে পারেন। আবার এদের সাথে আবার একটা ভালো ফ্যাসিলিটি কি, এনারা এভাবে বলতেছে যে ভাই ব্যবসা তো একদিনের না, ব্যবসা অনেক দিনের। এখন যেতেছে কেউ যদি মিনি গার্মেন্টস দেয় তার যদি 10টা বা 15টা যদি মেশিন লাগে, এখন এই 10টা বা 15টা মেশিন কিনতে গেলে তার একটা মেকানিক লাগবে, তার মেশিনগুলো সেট আপ করা লাগবে। এখনই সবসময় তো 15টা জিনিস ভালো হয় না, দেখে 15টার মধ্যে একটা খারাপ পড়ে গেছে গা, উনি বলছে যে ভাই যদি কোনো 15টা মেশিন বিক্রি করলাম, যদি একটা মেশিন যদি খারাপ হয় বা কাজের ক্ষেত্রে যদি সমস্যা হয় আমি লাগলে মেশিন রিপ্লেস করে দিব। এটা কিন্তু একটা বিশাল বড় কথা যে
আপনি একটা কারখানা, আপনি একটা জায়গা থেকে ফ্যাটলক ওভারলক প্লেন মেশিন মিলে 15টা মেশিন কিনছেন, এখন দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে যাই আপনার একটা ফ্যাটলক মেশিনে ভালোবার সমস্যা হইতেছে, ওর সাইডে ভালো মেশিন দরকার, সেই মেশিনটাতে যদি না হয় এনারা বলছে এনাদের মেকানিক যায় দেখবে, যদি না হয় তাহলে ওই মেশিনটা আইনা চেঞ্জ করে তার সাইডেও যদি ভালো কন্ডিশনে যদি আপনি মেশিন লাগে, ফ্যাটলক মেশিন যদি লাগে, যেমন এই যেখানে আছে দেখেন, এর সাইডে যদি ভালো কন্ডিশনে যদি ফ্যাটলক মেশিন যদি আপনার লাগে তারা আপনাকে চেঞ্জ করে দেবে, মানে সোজা কথা রিপ্লেস করে দেবে। তো সেই হিসাব থেকে বলতে চাই, মানে আমি বলতে চাই যারা আর কি এরকম মিনি গার্মেন্টস সেট আপ দিতে চাচ্ছেন বা মিনি গার্মেন্টস সেট আপ দেবেন, আপনারা যেটা আপনার মেন মেশিন ওভারলক প্লেন মেশিন ফ্যাটলক এই জায়গায় আপনি কোনো সময় কৃপণতা করবেন না, এই মেশিনগুলো ভালো নেবেন। আর যেটা ব্র্যান্ডের মেশিন যেমন আপনার এই যে হোল আছে, যেমন এই যে হোল আছে, তারপরে আপনার এই যে ঝুঁকি আছে, লাগলে আপনি প্রাথমিক অবস্থায় এই মেশিনগুলো ভাড়া 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 নিয়ে কাজ করান, এগুলো আপনি এই 1,00,000, 80,000, 1,50,000, 2,00,000 টাকাতে এগুলো আপনার পুরো মানে মিডিয়ামটা না কিন না, আপনি লাগলে এই মেশিনগুলো ভাড়া চালান প্রাথমিক অবস্থায় কিছুদিন ভাড়া চালান, এই মেশিনের টাকাটা আপনি এই জায়গায় ইনভেস্ট করেন, এই জায়গায় ইনভেস্ট করে জিনিসটা ভালো নেন, ভালো জিনিস দিয়ে করলে জিনিস ভালো হয়। একটা কথা মনে রাখবেন, একটা 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 যদি মনে করেন পুরান মেশিন যদি আপনার কাছে যদি বিক্রি করে, যেমন মনে করেন একটা ওভারলক 10,000 টাকাও আছে 20,000 টাকাও আছে, 10,000 টাকার মেশিন বিক্রি করে দোকানদার আপনার থেকে 300 টাকা লাভ করবো, আর ওই 20,000 টাকার মেশিন বিক্রি করে দোকানদার আপনাকে 300 টাকাই লাভ করবো, দোকানদার কিন্তু যে ওই 20,000 টাকার মেশিন বেচাতে 10,000 টাকা লাভ করবো তা কিন্তু না, জিনিসের মধ্যে ভালো মন্দ আছে, দোকানদারের লাভ সীমিত। তো আপনি যেটাই কেনেন দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, আমি ডিসক্রিপশনে দোকানের ফোন নাম্বার দিয়ে রাখবো, আপনার যদি এই গার্মেন্টস সংক্রান্ত যদি কোনো পরামর্শের দরকার হয় বা কীভাবে মিনি গার্মেন্টস দেবেন, মেশিন কিনতে গেলে কোন কোন জিনিসগুলো লক্ষ্য রাখবেন, ডিসক্রিপশনে আমি এরকম কিছু লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, আর এই ভিডিওর লিঙ্কে আমি দোকানের ফোন নাম্বার টোটাল ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখবেন, যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।